ফ্যাক্স, বিমান, কম্পিউটার, বাহ 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 বাহ, এত ভালো পৃথিবী নাই। এবার ওকে সরিয়ে দিয়ে কোরআন দিয়ে দেখেন, ক্যান্সারে ধরেছে বে, কালকেই ধ্বংস হবে। দুটো ইলম আলাদা। নবীজি বলছেন, জনসাধারণের মাল্লি তারা লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে, চলছে কি চলছে না? জনসাধারণের মাল্লি তারা যদি না খেত তাহলে বাঁধের অবস্থায় এমন থাকতো না। আমানতের খিয়ানতি চলছে, জাকাতকে জরিমানা মনে করছে, আর পুরুষে দুনিয়ার শিক্ষা বাদ দিয়ে, কোরআনে শিক্ষা বাদ দিয়ে ছেলেকে মিশনে ভর্তি করে মা বাপ আনন্দিত হচ্ছে। হাফেজ করবে না, আলিম করবে না, পুরুষেরা মেয়েদের পেছনে কুত্তার মতো ঘুরছে, ঘুর 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 ঘুর, মাকে ধুমকে কথা বলছে, বন্ধুকে আপনজন বানাচ্ছে, আর আপনার বাপকে রাখালের মতো ব্যবহার করছে, মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা বলছে, আর গায়ে যারা বিচার করছে তারা চরিত্রহীন লোক। জি, চরিত্রহীন লম্পট দাগাবাজ, সে আবার বিচার করছে, বিচারে বসেছে, একটা ঘাড় গর্দন উঁচা করে, না ন্যায় বিচার করতে হবে। ও নিজেই সারা চোর, চোররা বিচার করছে। বিশ্বনবী বলছেন, রে আমলের মাল গুটা রে, মেঘ উঠেছে পৃথিবী ধ্বংস হবে রে, এ পৃথিবী আর থাকবে না, থাকবে না, থাকবে না। আমার ভিতরে কটা আত্মা আছে? এত টিল্লোক একবার বলে, যার যেমন মন যাবে বলে, আমার ভিতরে কটা আত্মা আছে? একটালাই কয়েক কোটি আছে, কয়েক কোটি আছে। নূর মোহাম্মদ নামে একটা আত্মা আছে, কিন্তু আমার বডিতে কয়েক কোটি আত্মা রয়েছে। হিসাব করলেন কাগজ কলম নিয়ে, এক গ্রাম রক্তে 9000 লোহিত কন্যা, শ্বেত কন্যা 9000, 18000 পোকা আছে। যদি এক গ্রামে 18000 পোকা থাকে, আমার শরীরে কম করে 2 লিটার থেকে 100-200 লিটার রক্ত রয়েছে, তাহলে কত কোটি পোকা ওখানে রয়েছে। তাদের তাই নয়, আর একটা রয়েছে, একটা পুরুষ একবার মহিলার সঙ্গে মিললে, একটা পুরুষ একবার মহিলার সঙ্গে মিললে তার যেটা স্খলন হয়, যে সম্পদটা শরীর থেকে বের হয়ে আসে, ওই শরীরে 30 থেকে 60 কোটি পোকা বের হয়ে আসে, এই শুক্রাণুগুলো জীবিত আছে। তাহলে আমার ভিতরে উখানো 60 কোটি পোকা রয়েছে, এক মানে 100 কোটি পোকা রয়েছে, তাদেরও প্রাণ আছে, আর এই রক্তের পোকাগুলোও প্রাণ আছে। কিন্তু আজরাইল যখন আমার জানটাকে নিয়ে চলে যাবে, নূর মোহাম্মদ নামে প্রাণটা নিয়ে চলে যাবে, তখন লোহিত কন্যা, শ্বেত কন্যা, আমার ভিতরে যে শুক্রাণু আছে, এরা সকলেই বুঝে নেবে, আমরা যে দেহতে এতদিন বাস করছিলাম, দেহটা নিজেই মারা গেছে, অতএব আমাদের মত হয়ে যাবে। তেমনি বন্ধুরে, আমার দেহে যেমন এই পোকাগুলি রয়েছে, তেমনি আমরা পৃথিবীর নামে দেহে এতগুলি মানুষ, গরু, ছাগল গিজ গিজ করছে। যেদিন পৃথিবী নিজেই মরবে, সেদিন আমাদের মতটা অটোমেটিক হয়ে যাবে। তাই আমার আল্লাহ বলছে, হুঁশিয়ার হয়ে যা, ইন্না ইয়াউমাল ফাসলি কানামি কাথা, সেই দিনটা আমি লিখে রেখেছি, আমি রেজুলিউশন করে নিয়েছি, আমি দাগ কেটে দিয়েছি, ওটা এক চুল আগে বাড়বে না, পিছে আসবে না, যত
দিন যেছে তত তোরা ওই দিনের দিকে কাছিয়ে চলে গেছিস, বেঁচেও তোকে ভোগ করতে হবে, মরে গেল কবর থেকে টেনে তুলব, ওয়াইদাল কুবুর বুরুসিরা, বেঁচেও তুই রিহাই পাবি না, মরেও তুই রিহাই পাবি না, তোকে কবর থেকে তুলে দাঁড় করাবো, আর সেই দিনটা তোর দিকে তত্তর তত্তর করে এগিয়ে চলে আসে, প্রতিটি সূর্য ডুবছে মানে প্রতি একদিন ওই দিকে তুই এগিয়ে চলে যাচ্ছি, ইন্না ইয়াউমাল ফাসলি কানামি কাতা ইয়াউমা ইউনফাকু ফিসসুরি ফাতাতুনা ফুয়াজা, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে রে সেদিন তোরা দল দল সেই কিয়ামতের মাঠে উঠবি রে। তিনবার আল্লাহর কসম দিছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ লাল্লাহ, আমি কথাগুলো বলিনি, এগুলো আল্লাহর কথা, সত্য সত্য সত্য, আপনার বুঝে এলে সত্য, না বুঝে এলে সত্য, আমি বুঝাইতে পারলেও সত্য, না বুঝাইতে পারলেও সত্য, কিয়ামত হবে, আমি বুঝাইতে পারিনি, আমার মুখে ঝাঁটা মেরে দেন, জুতা মেরে দেন আমাকে, আমি কোরআনটা দিতে পারিনি আপনাদেরকে, এটা আমার মাথার দোষ, চেয়ারে বসেছি বুক উঁচা করে কিন্তু পারিনি দিতে, আমার দোষ, কিন্তু হবি, আমি বুঝাইতে পারছি না কেমনটা, কিন্তু হবি, কারো ক্ষমতা নাই যে ওখান থেকে ফাঁকি মেরে একটা রাস্তা বের করে নিয়ে পালিয়ে যায়। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, তুই পারবি না, তোর গোষ্ঠী পারবে না, এই মুষ্টির ভিতরে রেখে দিয়েছে। ভাইয়া মাস্তানি সব জায়গায় খাটবে, সেখানে খাটবে না, আল্লাহ বলছে সেই দিনটা অফতিহাতি সামা ফাকানাত আবওয়াবা ওয়াসিরাতিল জিবালু ফাকানা সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছেন অনুফিক ফিসসুরি ফসাইক মান ফিসসামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহু সুম্মা নুফিক ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। কিয়ামতটা কোথা হবে ভাই, কার জানা আছে কিয়ামতটা কোথা হবে? প্রথম আসমান না দ্বিতীয় আসমান? জি, যে মাটিটা বসে রয়েছেন, যে মাটিটাতে আপনি আমি বসে রয়েছি, এই মাটিটাই কিয়ামতের মাঠ হিসেবে পরিণত হবে। লম্বা লম্বা আয়াত রয়েছে, সেদিকে আমি যেছি না, শর্ট করে দিছি। আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা লিল ইনসানি মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। একটা চালনা নিয়ে নেন, আর মাঠের ফসল যখন গম জওকে গলিতে মেলেছেন, গলিতে শুকানোর পর চালনাতে যখন এরকম চালবেন, তখন ধুলোগুলো নিচে চলে যাবে, গুঁড়াগুলো নিচে চলে যাবে, আর গমগুলো চালনাতে থেকে যাবে, আবার গমের থেকে যদি মোটা কোনো মাটি থাকে সে গমের ওপরে উঠে যাবে, যত মোটা মাটি তত ওপরে উঠবে, যত মিহি তত নিচে যাবে। পৃথিবী যখন এরকম চালনার মতো চালবে, বিশ্বনবী বলছেন সালাসাতা খুসুফিন, খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি, খুসু ফিল জাজিরাতিল আরাব, একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প আসবে, একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প আসবে, আর একটা জাজিরায় আরাব আরব কান্ট্রি সমুদ্র উপকূল থেকে ভূমিকম্প হবে, আর ওটা যখন কম্পন শুরু হয়ে যাবে, কম্পন চলবে, তখন মাটির ভিতরে যত ফল সম্পদ রয়েছে, সোনা আছে, লোহা আছে, পিতল আছে, কাঁসা আছে, মাটির ভিতরে যত খনিজ রয়েছে, কয়লা রয়েছে, আলকাতরা রয়েছে, চুন
রয়েছে ও ভ্রু রয়েছে, এগুলো সব আস্তে আস্তে ওপর দিকে উঠবে, মাটি নিচে চলে যাবে, মানুষের পায়ে পায়ে সোনা ঠেকবে, ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় বেরিয়ে যাবে। এবার মানুষের পায়ে চলে আসবে সোনা, যে সোনাকে 50,000 টাকা ভরি দিয়ে মা বোন আমার কানে লাগিয়েছে, সেই সোনা পায়ের জুতার নিচে আসবে। বিজ্ঞানীরা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার খরচা করে একবার চাঁদে গেছে, একবার বিজ্ঞানী চাঁদে থেকে ঘুরে আসবে, গোটা ভারতের লোক 3 বছর বসে খাবে, কাউকে কোনো কাজ করতে হবে না, এতটা খরচা হবে। তাহলে এই তো খরচা করে সে চাঁদে থেকে ঘুরে এসেছে, ওই চাঁদ পায়ের কাছে এসে লুটে পড়বে, আসমান পড়বে, গ্রহ পড়বে, সব যখন নিচে চলে আসবে মানুষ বলবে তোদের কি হলো রে, তোদের কি হলো রে। একটা লোককে গলা পর্যন্ত খাইয়ে দিয়ে জোরে ঝাঁকি মেরে দেন, বমি করে দেবে, তো জমি বমি করবে ঝাঁকিতে। অকাল ইনসান মালাহা, মানুষ বলবে জমিনে রে কি হয়েছে তোর, এমন কেন শুরু করলে। তখন জমিন খুলে বলবে জাররাতিন খাইরাইয়েরা জাররাতিন শররাইয়েরা, এটা এমন দিন এসেছে এক বারাবার, নেকি করো চাই গুনাহ করো তার বহির প্রকাশের দিন এসে গেছে। কিছু শব্দ আছে মাঝে আপনাদের সঙ্গে 5 মিনিট একটু আলাপ করব, 2টি আয়াতের ছোট তর্জমা করে দিই। কিছু শব্দ আছে মানে নাই কাজে লাগে, আরেকবার বলছি, কিছু শব্দ মুখ থেকে মানুষের বের হয় মানে নাই কাজে লাগে। আমি চলতে চলতে আমার পায়ে ইট লেগে গেছে, আমি মুখ থেকে বের করলাম উফ, এর মানে কি? পৃথিবীর কোনো ডিকশনারি এর মানে দিতে পারবে না, কিন্তু মানুষ তখন আপনি আমার সাথী লোক বলবে কোথা লাগলো রে, তখন আমি বলেছি যে লাগলো, আমি আমার বলা উচিত ছিল কি লাগলো, ওটা না বলে কি বলাম উফ। ও তখন বলছে কোথায় লাগলো, কাজে লেগে গেছে, আমাকে যে লেগেছে এটা ওকে বুঝাইতে পেরেছি একটা শব্দ দিয়ে, আর শব্দটা আবার মানে নেই, বুঝাচ্ছে না, এরকম অনেক শব্দ আছে। তো কোরআনে বলছে আল্লাহ একটা আওয়াজ করবেন কিয়ামতের মাঠে, একটা একটা দুবার লে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা। আল্লাহ এমন জোরে আওয়াজ মারবে পৃথিবীর সমস্ত মানুষ নারী পুরুষ শিশু বৃদ্ধ শিক্ষিত অশিক্ষিত শ্রমজীবী বুদ্ধিজীবী এক জায়গায় হয়ে যাবে। এখানে যদি একটা এই নেটগুলোকে টান করে বেঁধে দেওয়া হয়, আর ওর ওপরে যদি সরিষার দানাকে দিয়ে দেওয়া হয়, আর মাঝে যদি একটা ইঁট ফেলে দেওয়া হয়, সমস্ত সরিষার দানাগুলি ইঁটে চলে আসবে। তো আমার আল্লাহ পৃথিবীর মানুষ যখন কিয়ামতের ময়দানে হালচাল করবে, ওই আওয়াজটা মারবে, তো সবকে এক জায়গায় করে নেবে, আর এক জায়গায় যখন হয়ে যাবে আমার আল্লাহ এবার এলান শুরু করবে। এলানটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, তোরা ইমানদারের ভিতরে লুকে আছিস, এখনই বেঈমানেরা ইমানদার থেকে বের হয়ে যা। মা বোনেরা হাড়িতে যেমন মাটির হাড়িতে বালু দিয়ে ভুট্টাকে যেমন দেয়, আর এরকম করে লকড়ি খড়ি দিয়ে নাড়তে শুরু করে, নাড়তে নাড়তে যখন ওটা গরম হয়ে যায় তখন দুম করে ফুটে গিয়ে হাঁড়ির বাইরে চলে যায়। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যখনই বলে ফেলবেন অমতাজু ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, বেঈমানেরা বেরিয়ে যা, তখনই ওই দলের ভিতর থেকে যারা বেঈমান আছে এমন জোরে ছিটকে গিয়ে বাইরে পড়বে, আর তারা ইমানদারদের কাছে আসতে পারবে না।
অনেক এলান হবে কিয়ামতের মাঠে, বিভিন্ন রকম এলান হবে, হাদিস আছে। এরপরে এলান শুরু হবে, উজিয়াল কিতাব ওজিআ বিন্নবিয়্যীন ওয়াস শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাকি ওয়া হুম লা ইয়ুজলামুন। জি, কোনো টেনশন নাই, চুপ করে বসে। আল্লাহ কি বলবে জানেন? হাসরবাসি তোমাদের আমল নামা রেডি, ওয়াজিয়াল কিতাব, যতজন তোমরা হাসরের ময়দানে আছো সবারই আমল নামা রেডি হয়ে গেছে, নিয়ে যাও, নিজে নিজের আমল নামা নিয়ে নিজে নিজের রাস্তা ধরে লাও। কিন্তু আমল নামা যখন নিতে আসবে দুইটি জিনিস সঙ্গে নিয়ে আসবে, ওজিআ বিন্নবিয়্যীন ওয়া শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইয়ুজলামুন। হাসরবাসি রে রে হাসরবাসি, আয় আমল নামা নিয়ে যা। হাসরবাসি রে, যখন তোরা আমল নামা নিতে আসবি তখন নবীকে সঙ্গে করে আনবি, যে যে নবীর উম্মত নিজের নিজের নবীকে নিয়ে আসবি। আর তুই যে পৃথিবীর বুকে আমল করেছিলি ওই আমলের সাক্ষীটা নিয়ে আসবে, ওই দুটি জিনিস আমাকে জমা লাগবে, আর আমি তোকে সার্টিফিকেট দিব, তুই জান্নাতে চলে যাবি হাসতে হাসতে। বন্ধুরা আমার, নবীকে কেমন করে পাওয়া যাবে? আল্লাহর নবীকে আম্মা জানা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষের ভিতরে হাসরের ময়দানে আমি আপনাকে কোন জায়গায় তল্লাশ করব, আর আপনাকে আমি কোন জায়গায় খুঁজব? নবীজি বললেন, তিন জায়গায় খুঁজে দেখবে। প্রথমে দেখবে হাজে কাউসারের কাছে, ওই জায়গায় আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। দ্বিতীয় দেখবে পুলসেরাতের কাছে, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের সঙ্গে আমার মোলাকাত হবে। তারপর তিন নম্বরে দেখবে আল্লাহর আরশের নিচে সাজদায় পড়ে থাকবো। তার কারণ যারা একটা দুটা গুনহার জন্যে আটকে গেছে, আমি আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করব। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কঠিন কিয়ামতের দিনে আপনার কি, আপনি কি কি করে আপনার উম্মতকে চিনবেন? তখন নবীজি বলছেন, আয়েশা রে, একদল ঘোড়ার ভিতরে কোন ঘোড়ার যদি মুখটা উজ্জ্বল হয়, যদি চেহারা হয় সাদা হয়, চিনা যাবে কি যাবে না বলে যাবে। বলে আমার যারা উম্মত হবে, আমার উম্মত পাঁচ ওয়াক্তের সলাত আদায় করেছে, আমার আগের কোন উম্মত পাঁচ ওয়াক্তের সলাত আদায় করেনি, তাদের সলাত ছিল না, কিন্তু আমার উম্মত পাঁচ ওয়াক্তের সলাত আদায় করেছে, তারা উযু করেছে, তাদের উযুর জায়গাগুলি নূরে ঝকমক করবে, আর আমি ওই দেখে দেখে আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু বন্ধুরে, একটা কথা জেনেলেন, প্রথমে নবীজির কাছে পানি পান করতে হবে, এটা হলো রাজ্য, কেন্দ্র হলো আল্লাহ। তা আগে নবীজির কাছে যখন আপনি আমি পানি পান করতে যাব, মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহ নবী বলতেন, সহকান সহকান লিমান গাইয়ারা মিন দিনি, সহকান সহকান লিমান বাদদালা মিন দিনি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার দিনকে পরিবর্তন করে দিয়েছো, আমার দিনের বিবর্তন ঘটিয়েছো। তার কারণ হচ্ছে বিশ্ব নবী হাজে কাউসারে পানি পান করাবেন, আর দুই দিকে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, ওই জায়গায় যখন আপনি পানি আনতে যাবেন আপনার কাছে রসুল থাকলো না, আপনার চেহারাতে রসুল নাই, আপনার পোশাকে রসুল নাই, আপনার চুলেতে রসুল নাই, আপনার খাওয়াতে উঠাতে বসাতে রসুল নাই, তখন নবীজি বলবে, তুমি তো আমার উম্মত নয়, তুমি আর আমি অনেক পার্থক্য রয়েছে, একবার ড্রেসিং টেবিলের সামনে দেখো, তুমি কে আমি কে, এখানেই পার্থক্য বোঝা যাবে। সহকান সহকান লেমান বাইয়ারা মিন দিনি লেমান বাদদালা মিন দিনি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার উম্মতের ভিতরে নয়। এই
এইভাবে তাকে তেড়ে দেওয়া হবে, ধুমকে দেওয়া হবে। অতএব বন্ধুরে শুনলেন, সেই কিয়ামতের মাঠে নবীর হাতে পানি পান করতে হবে। পাঁচ মিনিট দেখেন, নবীজি যদি আপনাকে পানি না দেয় তাহলে আল্লাহ কি আপনাকে কাছে নিবে? নিবে না। তো ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলছি, যত নিয়ামত জান্নাতের চৌকাটার পর, এই ধারে কোনো নিয়ামত নাই। আরেকবার বলছি, যত নিয়ামত আনন্দের জিনিস জান্নাতে যাওয়ার পর, জান্নাতের আগে কোনো নিয়ামত নেই। জান্নাতে না গেলে কোনো নিয়ামত পাবেন না, কিন্তু কিয়ামতের মাঠে চারটা নিয়ামত পাবেন, আল্লাহর দেওয়া নিয়ামত। এক নম্বর হচ্ছে হাজে কাউসারের পানি, দুই নম্বর হচ্ছে কিয়ামতের অন্ধকারের ভিতরে নূরের আলো। আল্লাহ বলছেন, ইয়া আমাতার আল মুমিনিন আল মুমিনাত ইয়াসরা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম, যারা পৃথিবীতে আমল করেছে তাদের উজুর অংশগুলি নূরে ঝকমক করবে, এটা হলো আল্লাহর দেওয়া নিয়ামত। তিন নম্বর হলো যারা রোজা রেখেছে আল্লাহ তাদের সঙ্গে দিদার করবেন, কিয়ামতের মাঠে মোলাকাত করবেন, তাদের সঙ্গে কথা বলবেন। তাহলে তিনটে নিয়ামত হয়ে গেল। চার নম্বর হচ্ছে বিশ্ব নবী বলেন সাবাতুন ইদুল্লাহুল্লাহ শুধু একটাই ছায়া থাকবে, যেটা আল্লাহর রহমতের ছায়া, সাদা ভাষায় যেটা আমরা আরো সে ছায়া বলি, কিন্তু সেটা হলো রহমতের ছায়া। বিশ্ব নবী বলছেন ওই ছায়াতে সাত শ্রেণীর লোক স্থান পাবে। আপনারা ঘড়ি দেখেন, আমিও ঘড়ি দেখছি, টিফিন নিতে চাইছি আপনাদের কাছে, আমি পাঁচ মিনিট থেকে সাত মিনিট। মুখের ওয়াদা, মুসলমানের ওয়াদা পাকা হতে হবে। আমি যদি মুসলমান হই তা আমার ওয়াদা পাকা। মনে করলেন স্কুল চলতে চলতে টং করে ঘন্টা পড়ে গেল, কেন না টিফিন, ক্লাস বন্ধ হয়ে গেল, বই বন্ধ হয়ে গেল, মাস্টার চলে গেল, ছাত্র হো করে বেরিয়ে গিয়ে কেউ চানা মুড়ি কেউ বিস্কিট যার যা মন গেল খেলো, আবার ঘন্টা পড়ে গেল বসে গেল। আমি সাত মিনিটের বিরতি লিখি, আমি কিয়ামতের কথা আলোচনা করছি, আমি সাত থেকে আট মিনিট পর আবার আলোচনা করব, এটা আমার ওয়াদা ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে হায়াতে রাখেন আর করান। তাহলে সাত মিনিটের জন্য মাথাটাকে বিগাড়বেন না, মনে করেন মাইকটা সাত মিনিট বন্ধ থাকবে, আমিও বাইরে যাব, কোনো কাজে যাব, পেশাব করলাম চা পায়খানা করলাম, আমি ফেরেশতা নই, সাত মিনিট পর আসবো। মজলিসটা ভেঙে দেবেন, একবার বলেন ভেঙে দেবেন, সাত মিনিটে বিরতি লিখি, বলেন ইনশাআল্লাহ কবুল। এই সাত মিনিটে কখন থেকে গুনবেন? আমি যখন বলবো। বিশ্বনবী বলছেন সাবাতুনি দিল্লুহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন শাবানা শাফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলু কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি। ওই কঠিন কিয়ামতের দিনে যেদিন নবীজির হাতে পানি ছাড়া পানি পাওয়া যাবে না, যেদিন আল্লাহর নূর ছাড়া আর কোনো আলো থাকবে না, যেদিন আপনার কিনা আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর দিদার নিয়ামত হবে। ওই দিনে যতগুলি লোক আপনারা বসে আছেন বলেন, ওই কঠিন দিনে আরশের নিচে যদি ছায়া নিতে চান তাহলে বন্ধুরে পৃথিবীতে একটা আমল করতে হবে। আল্লাহর নবী বলে গেছেন সাতখানার ভিতরে যে কোনো একটা আমল করলে হচ্ছে, তার মধ্যে আজকে একটা বলছি, সে আমলটা কি? ওয়া রাজুলুন কালবুহু
আল্লাহ কোন বিল মাসাজিদে হে চাঁদপুর মধ্যপাড়ার লোক আপনারা শুনেলেন এই মহফিলের মা বোনেরা পুরুষেরা শুনেলেন ওই লোক জায়গাতে আপনাকে যদি এখন টিকিট লাগাতে হয় বুকিং লাগাতে হয় কঠিন কিয়ামতের দিনে তাপে থাকবো না গরমে থাকবো না পেরেশানিতে থাকবো না আল্লাহর দেওয়া নিজস্ব ছায়ার ভিতরে এয়ার কন্ডিশনে আরামে কিয়ামতটা পার করব তাহলে আজকের দিনে একটা আমল করতে হবে সেটা হলো আল্লাহর ঘর মসজিদের প্রেম দিলে রাখতে হবে ওরা জনন কালবহম আল্লাহ কুন বিল মাসাজিদে যার দিলে আল্লাহর মসজিদের মহব্বত আছে ওই লোকটা আপনার কিনা যার অন্তরটা মসজিদে টানা আছে যার অন্তরটা মসজিদে পড়ে আছে ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে ঘড়ি দেখেন এখন থেকে কোন আল্লাহর বান্দা আছেন মসজিদকে 5000 টাকা দেবেন আমি আবার বায়ান করব কথা দিয়েছি কিন্তু আয়াত পড়েছি তর্জমা করব উঠে যাবেন না ভাবিয়েন না যে কালেকশনই শুরু হয়ে গেল কিন্তু আমি কালেকশন করিনি আজকে এনাদের কোনো কালেকশনের বক্তা নাই আমার বড় ভাই আছেন উনি করবেন কিন্তু কে আছেন 5000 টাকা দেনেওয়ালা 8 মিনিট টাইম নিয়েছি আমি ঘুরি দেখলাম আপনারাও দেখেলেন বলেন আল্লাহর বান্দা কে আছেন একজন নাই 5000 10000 20000 2000 1000 হাজারের নিচে নাই মাসুদ আলম 5000 মাসুদ আলম 6000 কে মাসুদ আলমটা কে এখানকার একজন আছে বাইরে আছেন পাঠিয়ে দেবে 6000 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন ইউসুফ আলী 500 টাকা ইউসুফ আলী 500 কে নাজিমুল 500 এটা ভর্ণাটি হুম সেন্টু চণ্ডীপুর 500 সেন্টু চণ্ডীপুর 500 ইসলামপুর 500 নাজিমুল ইসলামপুরের 500 ভাই কে আছেন আর রফিকুল ইসলাম 500 বলেন 1000 টাকা দেনেওয়ালা 1000 2000 5000 দেনেওয়ালা আল্লাহর গোলাম জি আপনাদের সামনে ফসল ধান উঠবে ভুট্টা উঠবে আল্লাহর ঘর মসজিদের জন্য চাইছি জি ভাই 5 কাঠা জমি দিয়েছে হাজী নজরুল ইসলাম দোয়া তো করবই কি ভাষা দেবো জি 5 কাঠা জমি দিয়েছেন কি না